আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নাগা মরিচের আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই নাগা মরিচের আচারটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। মরিচের আচার বানানোর জন্য আমি এখানে অর্ধেকটা নিয়েছি বানানা মরিচ, অর্ধেকটা নিয়েছি নাগা মরিচ, যেটা আমাদের গার্ডেনে ফ্রেশ বানানা মরিচ এবং নাগা মরিচ। আমি কিছু পাকা এবং কিছু কাঁচা নাগা মরিচ নিয়েছি। এই আচারটা কাঁচা এবং পাকা দু ধরনের নাগা মরিচ দিয়ে বানানোলে খুব ভালো হয় আচারটা। এখন চলুন প্রথমে নাগা মরিচের এই ডাটাটা ফেলে দিয়ে এগুলোকে আমি একটু কেটে নেব। তারপর বাকি যে উপকরণ আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব কী কী দিয়ে আমি আজকে নাগা মরিচের আচারটা বানাব। নাগা মরিচের আচার বানানোর জন্য এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মরিচ নিয়েছি। আমি হাফ নিয়েছি বানানা চিনি এবং হাফ নিয়েছি নাগা মরিচ, যাতে জালটা কম হওয়ার জন্য বানানা মরিচের জালটা একটু কম হয়। আজকে আমি এটা অলিভেল তেল দিয়ে বানাবো। অলিভেল তেল নিয়েছি ভিনেগার, মানে বড় একটা আস্তা রসুনটাকে কুচি করে নিয়েছি, 1/3 কাপ নিয়েছি চিনি। আমি যেহেতু এটা সবজাল মিষ্টি বানাবো তেঁতুলটা গুলিয়ে রেখে দিয়েছি 1/2 কাপ। পাঁচফোড়ন নিয়েছি 1/4 কাপ, চিনি নিয়েছি এবং পাঁচফোড়নে মশলা পাউডার সয় নিয়েছি 1 টিস্পুন, নিয়েছি সরষা দানা এবং 1 টিস্পুন নিয়েছি হলুদের পাতা। এখন চলুন কীভাবে আমি এই নাগা মরিচের আচারটা বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। প্রায় একটা কড়াই বসে দিয়ে প্রথমে এটাতে 1 কাপ তেলটা দিয়ে দিচ্ছি, পর আরও 1 কাপ তেল দেবো। আমি টোটাল 2 কাপ তেল ইউজ করবো, যেটা অলিভ অয়েল তেল। আপনারা চাইলে সরষের তেল, যেটা মাস্টার্ড অয়েল, সেটাও দিয়ে দিতে পারবে। আর যে কোনো আচারের তেলের পরিমাণটা একটু বেশি হতে হয়, কারণ আচারটা তখন অনেকদিন পর্যন্ত খুব বেশি ভালো থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এটাতে সরিষা দানাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সরিষা দানাটা পেস্ট করেও দিতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নে কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ধনিয়া, জিরা পাউডার, জিরা, আস্ত জিরা, মৌরি, কালি জিরা এবং মেথি, এই 5টা উপকরণ দিয়েই পাঁচফোড়নটা হয়। আর কীভাবে এই পাঁচফোড়নের মশলাটা করতে হয় আমি আরেকদিন আরেকটা রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো একটু গরম হবে, মশলাটা গরম হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি রসুন কুচিটা। আবারও রসুনটাকে খুব ভালো করে ভেজে নেবো। রসুনটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি যে নাগা মরিচগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেগুলো। পাঁচ মিনিট মরিচগুলোকে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 7 মিনিটের একটু লবণ, পাঁচফোড়ন যা মশলা পাউডার এবং 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের পাউডারটা। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নাগা মরিচটা একটু শুকিয়ে নিয়ে যাবো। নাগা মরিচের যে আচারটা বানাচ্ছি তেলটা উপরে চলে এসেছে দেখুন। আমি যেহেতু এটা সব জল মিষ্টি বানাবো তাই চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আপনারা যারা খুব বেশি জাল খেতে পছন্দ করেন তারা চিনিটা না দিলেও চলবে। আর এটা নির্ভর করে নাগা মরিচের জালের উপর, অনেক সময় মরিচে খুব বেশি জাল থাকে এবং অনেক মরিচে খুব কম জাল থাকে। এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেঁতুলের রসটা। দিয়ে আবারও একসাথে সব কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করবো। ঢাকনাটা সরিয়ে আবারও আচারটা দেখে দিচ্ছি, এই দেখুন সেরকম হচ্ছে, তেলটা উপরে চলে এসেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার, যেটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। দিয়ে আবারও 3-4 মিনিট এটা চুলায় জাল করে নেব।
নাগা মরিচের আচারটা তৈরি হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে এসেছে এবং খুব সুন্দর আচারের একটা গ্রানও চলে এসেছে। আর আচার খেতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে, আর সেটা যদি হয় নাগা মরিচের আচার তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে আমার আচারটা তৈরি হয়ে গেছে এবং আমি চুলা থেকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম হয়েছে নাগা মরিচের আচারের রেসিপিটা। চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি আচারটা। এখন আমি একটা বড় ডিশের মধ্যে আচারটা নিয়ে নিচ্ছি, সেখানে আচারটা ঠান্ডা হওয়ার পর আমি এরকম কাছের একটা বয়ামের মধ্যে এটা রেখে দেবো। আর আচার সবসময় ঠান্ডা হওয়ার পরই বয়ামের ভিতরে রাখতে হয়, গরম গরম আচার রেখে দিলে তাড়াতাড়ি এই আচারটা তখন নষ্ট হয়ে যায়। আর এভাবে বানালে আচারটা আর রোদে শুকাতে হবে না, সরাসরি বয়ামের মধ্যে এটা রেখে দিতে পারবে। নাগা মরিচের আচারের রেসিপিটা তৈরি হয়ে গেছে, আমি একটা বড় ডিশের মধ্যে নিয়ে নিয়েছি যাতে আচারটা ঠান্ডা হয়ে যায়। আপনাদেরকে দেখতে দিচ্ছি মেরে কীরকম হয়েছে রসুন এবং নাগা মরিচ দুটোই চোখা যাচ্ছে। এখন উপরে অনেক তেল এসে এসেছে কারণ আচারের মধ্যে অনেক তেল থাকতে হয়। আর এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আমি কাছের বয়ামের মধ্যে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক আচারের রেসিপি আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এই আচারটা আপনারা সাদা ভাত, খিচুড়ি কিংবা যে কোনো ঝাল মুড়ি, চানাচুর মুড়ি বানানোর সময় এই আচারটা ইউজ করলে খেতে অনেক মজাদার হয়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এটাতে তেঁতুল এবং চিনিটা না দিলেও চলবে। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।